बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी एखन 9-10 एर बोइएर 3.5 एर 14 नम्बर अंकटा देखाबो। नवम श्रेणीर 14 नम्बर अंकटा तो एखाने आछे होच्छे क एकटी काज पी दिने करे एबं ख 2p दिने करे। एई सेंटेंसटा किन्तु तादेर काज करार क्षमता एक ही काज दुइजन के यदि देवा हय एकजन पी दिने करते पारे आर एकजन 2p दिने करते पारे। तो एई गेल क्षमता किन्तु পরের সেন্টেন্সে আছে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। তারা দুইজনের মধ্যে একজন একই সাথে কাজ করে শুরু করে কিছুদিন পরে একজন চলে যায় একজন বাকি কাজ শেষ করে। তো সেই শেষ করতে খয়ের লাগেছে হচ্ছে 8 দিন। কোশ্চেন হচ্ছে কাজটি কত দিনে শেষ হয়েছিল অর্থাৎ মোট কত দিন লেগেছিল। দুজন একসাথে করছে আর একজন একা করছে তাতে মোট কত দিন লাগছে সেটা বের করতে বলছে। তাহলে আমরা দেখি যে দুইজন যখন একসাথে কাজ করছে তখন ক যদি 5 দিন করে খ ও 5 দিন, ক যদি x দিন করে খ ও x দিন, এভাবে। তো আমরা ধরে নিই যে তারা উভয়ে কাজ করেছিল x দিনে, ধরি তারা একত্রে কাজ করেছিল x দিনে। অতএব ক x দিনে কাজ করেছিল। আমরা ঐকিক নিয়ম নিচের ক্লাস থেকে কিন্তু করে করে মানে ওই p দিনে করে একটি কাজ, এক দিনে করে, x দিনে করে, এত বড় করে এখানে করার কিছু নাই। এক দিনে p দিনে যদি একটা কাজ করে তাই এক দিনে করবে 1/p। এটুকু আমার মনে হয় 9-10 এর স্টুডেন্টদের জানা, অথবা তোমরা রাফ করে নিবা। কিন্তু এখানে ঐকিক নিয়ম করার নিয়ম নাই, এই চ্যাপ্টারের অঙ্কগুলো একবারে করতে হবে কারণ সূত্র দিয়ে গঠন করে তারপরে করতে বলা হয়েছে। তো একদিনে কতটুকু করবে 1/p, যার p দিনে একটি কাজ করে একদিনে 1/p, তাহলে x দিনে x/p হবে এত অংশ। তাহলে এরা একত্রে করছে, ক যদি x দিন করে খ তো x দিনে করবে x/2p। খ এর আরেকটা কাজের দিন আছে, খ আর দিনে করেছিল r/2p অংশ। এখন এই যে এই হলো মোট কাজ, ক করছে x দিনে এতটুকু, খ x দিনে এতটুকু, আর খ আর দিনে আবার একা করছে যখন তখন এতটুকু করছে। খ একা আমরা এখানে এটা লিখেও দিতে পারি, একা আর দিনে করে এতটুকু। তো এই তিন কাজের যোগফল সমান 1। প্রশ্ন মতে x/p + x/2p + r/2p ইকুয়াল এই যে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ। এখান থেকে আমাদের মেন উদ্দেশ্য x এর মানটা বের করব। যেহেতু আমি x এর মান বের করব সেহেতু x এর টার্মগুলো বামে রাখবো আর ওইটা দিয়ে দেবো ডান দিকে। একবারও লেখা যেত লসাগু করি, এখানে 2p তাহলে p দিয়ে ভাগ করে 2, উপরে হচ্ছে 2x প্লাস এখানে 2p 1 তার মানে x, এদিকে লসাগু করলে হচ্ছে 2p লসাগু আর তাহলে 1 এর সাথে 2p গুণ করে 2p - r। 3x/2p इक्वल 2p - r/2p। तो দুই দিকের হর সমান, আমরা হরটা বাদ দিয়ে দিতে পারি। এখন x ইকুয়াল 2p/3, এই হলো x এর মান। তার মানে এই এত দিনে তারা দুইজনে একসাথে কাজ করছে, তাহলে ওতে মোট লেগেছিল বা মোট সময়।2p - r + 3r এখানে হবে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 2p + 2r। এই উপরে একটু কমন নিলেও চলে, না নিলেও চলে, এটাই অ্যানসার। পুরো অঙ্কটা আবার আমি একটু এক পেজের ভিতরে দেখালাম। ক খ একটি কাজ পি দিনে করে, খ 2p দিনে করে, তারা এক কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর একজন চলে যায়, অর্থাৎ ক চলে যায়, বাকি কাজটুকু খ আর দিনে করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? তো উভয়ে কাজ করছে x দিনে, তাহলে ক x দিনে করে, খ x দিনে করে, আর খ একা যখন করে তখন আর দিনে করে। তো তিনজনের মোট কাজ মিলেই হবে সম্পূর্ণ কাজ, অর্থাৎ 1। তখন আমরা ইকুয়েশন গঠন করে x এর মান বের করে x এর মানের সাথে আর যোগ করে দিলে আমাদের যে রেজাল্ট দরকার বা যেটা বের করতে চাচ্ছি মোট সময়, মোট দিন, সেটা বের হবে। এখন আমি এই 3.5 এর 15 নম্বর অঙ্কটা দেখাতে যাচ্ছি। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে? তো এখানে অঙ্কটা ঐকিক নিয়মে 8 পর্যন্ত ঐকিক নিয়মে চলছে, কিন্তু এই চ্যাপ্টারে ঐকিক নিয়মে করা যাবে না। এখানে বাস্তব সমস্যা সমাধানে সূত্র গঠন এবং তার প্রয়োগ, সূত্র গঠন করে তারপরে সেটা ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কটা দেখি যে সূত্র দিয়ে, অর্থাৎ ঐকিক নিয়ম না করে কিভাবে করা যায়। প্রথমে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক কাজটি করতেছে 7 দিনে করতে পারবে। তাহলে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিনে ওই কাজটি করতে পারবে? একই কাজ প্রথমের 6 ঘন্টা 10 জন 7 দিন। আবার পরে হচ্ছে যে কত ঘন্টা, মানে আমরা এখানে টি ঘন্টা বা 1 ঘন্টা ধরে নিব। 14 জনে 6 দিনে করবে, এত কত ঘন্টা সেটা আমাদের বের করতে বলছে। ধরি দৈনিক x ঘন্টা পরিশ্রম করে, করবে বা করতে পারে, এভাবে আর কি। তাহলে এখানে আমরা একটু দেখলেই বোঝা যায় যে একবারে সরাসরি ইকুয়েশনে চলে যাওয়া যাবে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। তো ঐকিক নিয়মে কি হয়, দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করলে এবারে দিন সংখ্যা বেশি হয়ে যাবে, অর্থাৎ 6 × 7 বা 7 × 6। আর 10 জন লোকের জায়গায় যখন একজন লোক করবে কাজ, তখনও দিন সংখ্যা বেড়ে যাবে, তার মানে এই তিনটা গুণ হবে। তাহলে আমরা প্রশ্ন মতে দিতে পারি, বড় করার কোনো দরকার নাই, একটু ছোট করা শিখতে হবে উপরের ক্লাসে। দৈনিক 1 ঘন্টার জন্য সাথে সাথে 6 গুণ, আবার দৈনিক 10 জনের জায়গায় একজন করলেও সাথে সাথে গুণ, তাহলে মোট এত দিন লাগবে দৈনিক 1 ঘন্টা করে যদি একজন লোক কাজ করে। আবার এই অংশে দেয়া দেখি, আমি এখানে কত ঘন্টা জায়গায় লিখে নিয়েছি কি এক্স, তাহলে এই যে এক্স কত জায়গায় আমি নিয়ে নিলাম এক্স, তাহলে এই যে x ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা কাজ করে তখন হচ্ছে যে এই 6 এর সাথে x গুণ আবার 14 জনের জায়গায় যখন একজন কাজ করবে তখন 14 আবার গুণ তাহলে এদিকে দাঁড়াচ্ছে হচ্ছে 6 গুণ x গুণ 14 তো এই যে ইকুয়েশন হয়ে গেল আমরা এটা সলভ করি এখন তাহলে x এর মানটা আমাদের বের করার কথা তো x থাকবে এক পক্ষে আর এই বাকি দুটো তাহলে ওই পক্ষে যায় ভাগ হবে 7 into 6 into 10 divided by 6 into 14 ताहले 6 6 काटा 7 दिए 14 काटले 2 2 1 जा 2 5 5 दुगुने 10 5 घंटा दैनिक 5 घंटा परिश्रम करते हैं पास घंटा परिश्रम करबे आंसर এটাই কি খুব কঠিন লাগলো তারপরে যদি কঠিন মনে হয় আমাকে বলবা তোমরা আশা করি কঠিন লাগার কথা না কারণ ওই কি নিয়মে করলে আর দুই লাইন চার লাইন করা লাগতো আমি ওটা সরাসরি করে দিয়েছি এবং সরাসরি করতে বলা হয় এই চ্যাপ্টারের অঙ্ক 3.5 সম্পর্কে একটু কথা বলতে চাই 3.5 অর্থাৎ এর 3.4 এর নিচেই বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ এই কথাটা ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে না বিশেষ করে 9 এর মেয়েদের জন্য এখানে ঐকিক নিয়মের অঙ্ক দেওয়া আছে কিন্তু ঐকিক নিয়মে করা যাবে না বীজগাণিতিক সূত্র গঠন করতে হবে এবং তার প্রয়োগ করতে হবে তো এই লাইনটা একটু ভালো করে তোমরা খেয়াল করবে এই লাইনটা অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে ঐকিক নিয়মে করলে কিন্তু কোন টিচার কাটবে কোন টিচার নম্বর দেবে না এ নিয়ে একটু ঝামেলা হয় এজন্য আমি এটা দেখিয়ে দিলাম এখন আমি এখানকার এই 3.5 এর 16 নম্বর অঙ্কটা দেখাবো এই অঙ্কটা এই চ্যাপ্টার থেকে আসলে ক্রিয়েটিভ প্রশ্ন খুব কম হয় না বললেই চলে তবে অবজেক্টিভ প্রশ্ন মাঝে মাঝে দেয় যেমন এই প্রশ্নটা অবজেক্টিভে দিতে পারে এটা তোমাদের এসএসসি পরীক্ষার অবজেক্টিভে আসতে পারে ভার্সিটির অবজেক্টিভ পরীক্ষায় আসে ভার্সিটির ভর্তি পরীক্ষায় তারপরে বিভিন্ন চাকরির ভর্তি পরীক্ষায়ও আসে তো সংক্ষেপে অতি সংক্ষেপে কিভাবে করা যায় দেখো অঙ্কটা মিতা একটি কাজ 10 দিনে করতে পারে রিতা সে কাজ 15 দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে এই অঙ্কটা 6 এ আছে 7 এ আছে 8 এরটা আমার ঠিক মনে পড়তেছে না তবে 6 7 এ আছে সাথে আবার তোমরা 9 10 এও করতেছো তো এখানে সরাসরি কত দিন আমি দিন বের করে ফেলবো দিন সংখ্যা কিছু লিখব না কত দিন আছে 10 দিনে করে একজন আর 15 দিনে করে একজন তো এই 10 গুণ 15 আর নিচে দিব 10 যোগ 15 আমাদের এটা সলভ করলে দিন চলে আসবে মানে দুইজন একসাথে করলে কত দিন লাগবে সেটা যোগ করলে 25 আর এখানে হচ্ছে 150 তো কাটাকাটি করলে 6 দিনে এটা উত্তর এটুকুই এটা আসলে এমসিকিউ এর প্রশ্ন এজন্য এখানে তোমার সলভ করে দেখানোর কিছু নাই বা এটা ক্রিয়েটিভে করলেও কোনো সমস্যা নাই দুইজনের এই প্রশ্ন ক্রিয়েটিভে কখনোই আসবে না 2 মার্কের প্রশ্নে আসার সম্ভাবনা নাই এটা তবে ক্রিয়েটিভে আসে যেমন বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ তে এই যে 2019 সালে বরিশাল বোর্ডে আসছে এই প্রশ্নটা অবজেক্টিভ হ্যাঁ তো দুইজনের কাজের কথা এইভাবে থাকলে তারা যখন একত্রে করবে তখন তাদের কাজ করার যে দিন সংখ্যা একজনের কাজ করার দিন সংখ্যা অপরজনের সাথে গুণ করে দিতে হবে আর ওই দুইটা সংখ্যাই যোগ করে ভাগ করে দিলেই উত্তরটা পেয়ে যাবে এটাই তাহলে লবে গুণফল হরে যোগফল শেষ